আজকে আমি ম্যাগমা ব্লগার টেমপ্লেটের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা আমার প্রথম ক্লাসটি দেখেন নাই, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেব, প্রথম পর্বের ক্লাসটা দেখে আসবেন। তো দেখুন, এই যে প্রথম ক্লাসে আমি কিভাবে এই ম্যাগমা ব্লগার ওয়েবসাইটটি আমার এখানে স্টোর করতে হয় তা দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই হিটার অংশ কাস্টমাইজ করতে হয়, বডি এবং ফোটার অংশ আমি এক এক করে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারাও এই ব্লগ সাইটটি তৈরি করতে পারবেন। কিভাবে এই ম্যাগমা ব্লগার ওয়েবসাইটটা আপনারা কাস্টমাইজ করবেন তার সূত্র এই গুগলেই আপনারা পাবেন, এবং গুগলে সুন্দরভাবে দেয়া আছে। আপনারা যদি একটু ফলো করেন তাহলে আপনারাও দেখবেন এই সূত্র দিয়েই আমরা সুন্দরভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবো। একটা খুবই ভালো এবং প্রফেশনাল ব্লগার টেমপ্লেট। তো চলুন আমরা এই যে গুগলে যাই, গুগলে যেয়ে আপনারা এখানে লিখবেন যে ম্যাগমা ব্লগার টেমপ্লেট। এখানে ক্লিক করার পর দেখুন এখানে নিচে আছে হাউ টু সেট আপ ম্যাগমা ব্লগার টেমপ্লেট। এখানে চাই কীভাবে এই ম্যাগমা ব্লগার টেমপ্লেটটা আপনারা কাস্টমাইজ করবেন। এখানে গেলাম, এখানে যাওয়ার পর দেখুন সুন্দরভাবে এখানে সে তারা দিয়ে দিচ্ছে এই যে ম্যাগমা ব্লগার টেমপ্লেট। হ্যাঁ, দেখছেন তো নিচে বলতেছে এখানে এই যে প্রথম থেকেই আমরা কাজ করতে করতে যাব যে টেমপ্লেট ইনস্টলেশন, লোগো সেট আপ, দেখছেন এক এক করে সবগুলো দিতে বলতেছে। তাই আমরা এক এক করে এখান থেকে সব কাজগুলো করব। টপ নেভিগেশন, কিভাবে নেভিগেশনটা দিতে হয় এই যে এখানে দিয়ে দিচ্ছে। তারপর আমরা সিরিয়ালে এক এক করে যাব, হ্যাঁ, এই যে ফুটার অংশ। তারপর এখানে দেখুন টিকার নিউজ। তো আমরা এখানে দেখে আসি, তারপর ওইখান থেকে দেখে দেখে আমরা পুরা সেট আপটা করবো। তো প্রথমে আমরা চলে যাই এই যে লেআউটে। এখান থেকে লেআউটে যাওয়ার পর আমরা দেখতেছি প্রথমে আছে ফেভিকন। এই ফেভিকন একটা ছোট্ট একটা আইকন, আইকন এই আইকনটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো আইকনে চেঞ্জ করতে গেলে প্রথমে এডিটে যাবেন, হ্যাঁ, এডিটে যাওয়ার পর এইখানে দেখুন এই যে ম্যাগমার একটা আইকন থাকে। আমি এই আইকনটা কিছুক্ষণ আগে চেঞ্জ করেছি, কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন চলে যাবেন আপনারা, ফটোশপ করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে এই যে ফাইলে যাবেন, তারপরে নিউ, তারপরে 60 পিক্সেল বাই 60 পিক্সেল এখানে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি একটা ছোট্ট আইকন এখানে নিয়ে আসবো, দেখুন ওপেন। তারপর ওপেন আনার পর এখানে চলে যাব, এই যে এই লাইটটা দেখছেন, এই খুব ছোট এই লাইটটা এখানে এই যে বসে গেছে, দেখছেন এখানে থাকা অবস্থায় আমি এটিকে সেভ করবো। ফাইল সেভ অ্যাজ, এখানে সেভ করার পর সেভ অ্যাজ দিয়ে এখান থেকে আপনারা এই যে জেপিজি ফাইল নামে সেভ করবেন। জেপিজি ফাইল নামে সেভ করার পর এখানে দেখুন আমি একটু আগে এই যে ফেভিকন নামে সেভ করেছি। আপনার সে চুজ ফাইল দেওয়ার পর এখান থেকে সোজা চলে যাবেন, এই যে দেখুন এই যে ফেভিকন এখানে দেওয়ার পর এই যে দেখুন ফাইলটা এই যে ফেভিকন চলে আসছে। তারপরে এখান থেকে যদি সেভ দেই আমরা, এই যে সেভ দিলেই এই যে সেভ হয়ে যাবে, দেখুন ফেভিকন ফাইলটা এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এখান থেকে নিচে যাই যে লোগোটা, ব্লগের যে লোগোটা আমরা এখানে একটা লোগো দিতে পারি। তারপরে হিডার অ্যাড, এখানে অ্যাড কিছু অ্যাডও দেওয়া যায়। তো অ্যাড যদি অ্যাবসেন্স অ্যাকাউন্ট থাকে সেই জন্য হিডার অ্যাড দিতে পারেন। আমরা কীভাবে লোগোটা দিতে পারি সেটি দেখুন, এই যে এখানে যাবেন এডিট, এডিট করে আমরা যদি লোগোটা এখানে বসাই সেই ক্ষেত্রে এই দেখুন ম্যাগমার যে লোগোটা আছে এই লোগোটা আমরা দেব না, এই লোগোটা আমরা গুছিয়ে দেবো। হ্যাঁ, এই যে এখানে যে দেখুন এখানে রিমুভ করে দেবেন, এই যে রিমুভ ইমেজ, হ্যাঁ, এখান থেকে রিমুভ করে দেবেন। রিমুভ করার পর এখানে একটা লোগো দিয়ে দেবেন, সেই লোগোটা কীভাবে দেবেন, এই যে ফাইল চুজ, হ্যাঁ, চুজ ফাইল,
আমরা চলে যাই ফটোশপে, ফটোশপে যাওয়ার দিয়ে যাবো, তারপর নিউ, এবং এটার সাইজ দেবেন 307, আর এই পাশে দেবেন হচ্ছে 85, এইটু দেবেন। দেওয়ার পর এই যে ওকে দেবেন, এটা পিক্সেল কিন্তু থাকবে, ওকে দিলাম। তারপর এই যে দেখুন চলে আসছে, ঠিক আমরা লোগোটা এখানে যদি একটু বড় আকারের লোগো দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমি প্রথমে ফাইল ওপেন, ওপেনে যাওয়ার পর দেখুন এই যে একটা একে লোগো আনলাম, এই লোগোটা আনার পর এইখানে আসবে। তাহলে আমি এখান থেকে এই যে টেনে দেখুন, খেয়াল করেন এই যে মুভ টুল এইটা দিলাম, এটা দিয়ে এখান থেকে টেনে এই যে এখানে বসিয়ে দেবো, দেখছেন এখানে বসানো হয়ে গেল। তারপর এটা যদি বড়ো ছোটো করতে চান তাহলে কন্ট্রোল টি দিয়ে একটু বড়ো ছোটো করে নিতে পারবেন, দেখছেন একটু বড়ো ছোটো হয়ে গেল। তারপর এখানে যদি কিছু লিখতে চান, যে আমার নামের যেহেতু ফাইল সেহেতু আমি এখানে লিখে দিতে পারি গোলাম মুস্তফা মার্কেটিং প্লেস GM, দেখুন GM দিলাম, তারপরে মার্কেটিং প্লেস একদম ছোটো করে দেবো মার্কেটিং প্লেসটা, এখানে আরও সাইজ ছোটো করে দিলাম MARKETING মার্কেটিং PLAC প্লেস, দেখছেন হয়ে গেল। এখন এটি টেনে ঠিক এখানে বসিয়ে দিলাম, এই যে গোলাম মুস্তফা মার্কেটিং প্লেস, দেখছেন। আর যদি বড় করতে চান, কালার করতে চান, তাহলে আপনারা এখান থেকে কালারও করতে পারবেন, এই যে এখানে দিয়ে যদি মনে করেন যে এটা কালার না দিয়ে আপনি অন্য কালার দেবেন, এই যে লাল কালার, তাহলে এখান থেকে লাল কালার দিলে দেখুন লাল কালার হয়ে গেছে। এখানে যে কোনো যদি মনে করেন হলুদ কালার দিবেন, এখানে দিয়ে যেটি ভালো হয় যে কালারটা ফুটে ওঠে ঠিক সেইটাই আপনারা দিবেন। তারপরে একটু সাইজও মনে করেন যে আর একটু বড় করে দিতে পারি, এই যে দেখুন দেখছেন, হ্যাঁ কালো কিন্তু হয় নাই, ফুটে ওঠে না, সেই ক্ষেত্রে আর সবগুলো দিয়ে দেখবেন। তারপরে এখানে দেখুন এই যে ব্লু কালারে এটি দিলাম, এটি দিলে এই দেখুন সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই আপনাদের মেন বা ব্লগ লোগোটা তৈরি করবেন। তারপরে এখান থেকে আমি সেভ করবো, আবার ঠিকই অবস্থায় ফাইল সেভ অ্যাজ, এখানে যে PNG-তে সেভ করবেন সবসময়, PNG-তে থাকা অবস্থায় এখানে আমরা দেই মেন এলজিও লোগো, দেখছেন মেন লোগো দেওয়ার পর তারপরে এখানে সেভ করব। সেভ করে আমরা আবার চলে যাই এইখানে আমরা চলে যাই যে এখানে দেওয়ার পর চুজ ফাইল, এখানে চুজ ফাইল নিয়ে আমরা একটু আগে যে মেন ফাইলটা তৈরি করেছি দেখুন, এই দেখুন মেন লোগো, হ্যাঁ এইটা নিয়ে নিলাম, এই যে দেখুন চলে আসছে, এখানে একটু অপেক্ষা করি। তারপরে আসার পর আপনারা এইখানে একটু লিখে দেবেন যে আপনাদের কি এক্সপার্ট, যেমন টেক TECH টেক ইনফো এক্সপার্ট XPERT এক্সপার্ট, এটা দিয়ে এই যে নিচেরটা দিবেন হ্যাভ ডিসক্রিপশন প্লেস আফটার দিস ইমেজ, এখানে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে এটা চলে আসছে, এই যে হিটার যে মেন লোগোতে এখানে চলে আসছে। আমরা এটা বুঝবো কেমন করে, এখান থেকে আমরা চলে যাই এই যে ভিউ ব্লগ, এখানে যাবেন ভিউ ব্লগে যাওয়ার সাথে সাথে এই দেখুন এখানে চলে আসছে, দেখছেন GM মার্কেটিং প্লেস, দেখছেন এই যে টেক ইন এক্সপার্ট, তাহলে আমাদের এইটুকু হয়ে গেল। আর এইখানে দেখুন এই যে আমরা একটু আগে এই যে ফেভিকনটা বসিয়েছিলাম লাইটের এই যে উপরে, হ্যাঁ এইটা, তারপর আমরা এইখান থেকে আর একটু যদি ই করি, এই যে টপ সোশ্যাল উইগেট, আমরা যে সোশ্যাল যে আমাদের জানি সোশ্যাল মিডিয়া আইকন, এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো কীভাবে করতে হয় আমরা এখন এই সোশ্যাল মিডিয়াটা দেখব, তারপরে মেন মেনু কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। তে এখন দেখুন আমি সোশ্যাল মিডিয়া আইকন কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাই, এই যে এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে এইগুলো যদি আপনারা কোনোটা অ্যাড করতে চান নতুনভাবে অ্যাড করতে পারবেন, আবার কোনোটা যদি বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারবেন। দেখুন আমার এগুলো অনেকগুলো লাগবে না, আমি সেগুলো বাদ দিয়ে দেবো, যেমন ফেসবুক টুইটার এগুলো লাগবে, C++ থাকবে, হ্যাঁ এটা লাগবে, এইটা বাদ দিয়ে দেবো, ডিলেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটাও লাগবে না, এটা বাদ দিবেন, যেটা যেটা লাগবে না এই যে এটা বাদ দিবেন,
তারপর এখানে এইটা বাদ দিবেন, এখানে ডিলেট দিলে এই যে এইটা বাদ দিবেন, দিচ্ছেন। তারপরে আমি এই কটা রাখলাম, দেখা গেল এখানে ইউটিউবের কোনো অপশন নাই, সেক্ষেত্রে কি করবেন আপনারা, নতুন যদি কোনো কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে লিখে দেবেন ইউটিউব, দেখছেন, ইউটিউব, ইউটিউব দিয়ে এখানে ইউটিউবের এই যে আমাদের লিঙ্কটা দিতে হবে। আমি প্রথমে এটা দিয়ে এই যে অ্যাড দিলাম, দেখুন চলে আসছে, এই যে ইউটিউব চলে আসছে, দেখছেন। এটা কিন্তু উপর নিচে করা যায়, এই যে এখানে দিলেই উপর নিচে, দেখুন এটি দিলাম, এই যে ফেসবুক, ফেসবুক উপরে চলে গেলো, দেখছেন। আবার ইউটিউব যদি উপরে দিতে চাই তাহলে এই যে এখানে ছোট্ট একটা তীর চিহ্ন আছে, এটা দিয়ে আসলে সে উপর নিচে করতে পারবেন। তাহলে দেখুন এখন আমি ইউটিউবের একটা লিঙ্ক দেবো, তাহলে এডিটে ক্লিক করবেন, হ্যাঁ, এডিটে ক্লিক করার সাথে সাথে এই দেখুন এখানে লিঙ্ক চলে আসছে, দেখছেন, ইউআরএল বসানো যাবে এখানে। তা আমি এইখানে আরেকটা নতুন ট্যাব নিলাম, নিয়ে আমার ইউটিউবের এই যে ইউটিউবের ইউটিউবের ইউআরএল আমরা এখান থেকে নিব, এখানে এই যে আমার দেখুন ইউটিউব চ্যানেলটা, এইখান থেকে আমি চলে যাই মাই চ্যানেল, ঠিক আমার এখানে ইউআরএলটা এই যে আসার পর দেখুন এই যে এখান থেকে যখন আমার ইউআরএলটা আসবে, ঠিক এই ইউআরএলটা আমি এখানে নেব, হ্যাঁ, এই যে কপি করলাম, কপি করার পর এখানে যাওয়ার পর ঠিক এখানে এসে দেখুন আমি এইখানে এসে যে এইখানে বসিয়ে দেবো, এই যে পেজ দিলাম, পেজ দেওয়ার পর সেভ দিবেন, হয়েছে। তারপরে ঠিক একই অবস্থায় ফেসবুকে যদি আরেকটা বসাতে চান তাহলে এই যে এডিটে যাবেন, এডি ফেসবুক আসেই, এখানে দেখুন এই যে হ্যাশ চিহ্ন আছে এটা মুছে দেবেন। এটা মুছে দেওয়ার পর আমরা আবার চলে যাই এখানে ফেসবুকে চলে যাই, খেয়াল করেন www ফেসবুক, এই যে ফেসবুকে আসার পর এখান থেকে আমরা এই ফেসবুকের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিব, হ্যাঁ, এখানে আসার পর এই যে দেখুন আমার ফেসবুকটা চলে আসছে। এখান থেকে যদি আমি এইটা এখানে আসি, তারপর এখান থেকে এই যে লিঙ্কটা দেখছেন, একটু অপেক্ষা করি, আসার পর এই যে আমার আসলো, এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি আবার চলে গেলাম এখানে যে আমার এই যে এখানে এসে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, পেস্ট করে এই যে সেভে ক্লিক করলাম। এইভাবে আপনারা যে কোনোটা সেভ করতে পারেন, তে তারপরে করার পর নতুনও করতে পারেন এখান থেকে, আবার এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে আপনি এডিট করতে পারেন। তারপর সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো হয়ে গেছে। তাই কীভাবে আমরা বুঝবো, এখানে আমরা আবার চলে যাই এই যে ভিউ ব্লগ, ভিউ ব্লগে যাওয়ার পর এখানে দেখছেন এই যে দেখুন এখানে চলে আসছে সবগুলো, দেখছেন, ফেসবুকেই দেখুন ইউটিউব, এখানে ইউটিউবের একটা চিহ্ন, এই যে ইউটিউব দেখছেন, আমি দেখছি এই যে ফেসবুক, এটি ইউটিউব কিন্তু আগে ছিল না। তাই আমি যদি এই ইউটিউবে যাই আমার চ্যানেলে চলে যাবে, এই খেয়াল করেন আমি টিপ দিলাম, ইউটিউবে দেওয়ার সাথে সাথে দেখুন আমার এই চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে এই যে চলে আসছে, দেখছেন, আমার যে কিন্তু আগে যে আমি করলাম সেই ইউটিউব চ্যানেলে আমি এখানে চলে আসছি। আচ্ছা, করে এটি দেখা দিই, তারপরে আমরা মেনুতে, টপ মেনুতে চলে আসবো। তো এই যে দেখুন টিকার নিউজ, এখানে সব কিছু দেওয়া আছে, এই যে দেখুন আপনারা একটু করলেই দেখবেন পারবেন, এই যে বলে দিচ্ছি এখানে টিকার নিউজ কিভাবে করবেন, গুগলে গেলে রিসেন্ট পোস্ট স্প্যাম ডাটা টাইপ রিসেন্ট অথবা রিসেন্ট রিসেন্ট নং ফাইভ, দেখছেন, এইটি দিতে পারেন এইটা, অথবা এটা যে রিসেন্ট যেগুলো পোস্ট হবে সেইগুলো আপনার চলে আসবে, অথবা এই যে এইটা দেবেন, দেখছেন, এইটা খালি যদি দিতে চান তাহলেই আপনারা হয়ে যাবে। দেখুন আমি এটা আপনাদের দেখাচ্ছি, তারপর এখানে যাওয়ার পরে এই যে আমরা এটা চলে আসবো, বেকিং, বেকিং নিউজ বা টিকার নিউজ, এই যে এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এইখানে খেয়াল করেন এই যে এইখানে দেওয়াই আছে, দেখছেন, রিসেন্ট দেওয়া আছে, আমরা কিন্তু রিসেন্ট দেবো না, যদি অন্য কিছু দিতে চাই সেক্ষেত্রেও দিতে পারি। এই যে এখানে দেখুন লেভেল, যে রিসেন্টটা দেওয়াই ভালো, যেহেতু যে রিসেন্ট পোস্টটা করবেন এখানে সঙ্গে সঙ্গে সেইটাই দেখাবে, হ্যাঁ, লেটেস্ট নিউজগুলো আপনারা পাবেন। তো এইটা দিয়ে নেবেন, হ্যাঁ, এখান থেকে যদি অন্য কোনো কিছু থাকে তখন আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এটি কপি করে এই এইটা নিচেরটা এটা কপি করবেন, কপি করে সারে এখানে জাস্ট বসিয়ে দেবেন। এই যে দেখুন এখানে আসার পর
এই যে এটা আসার পর এটা এই যে এটা বাদ দিয়ে জাস্ট এটা বাদ দিয়ে এই যে কপি করলাম পেস্ট করে দিলাম দেখছেন এই যে তাহলে এইখানে আপনারা বেকিং নিউজটা খালি এই খেয়াল করেন সবই ঠিক আছে এখানে খালি এখানে লেবেলটা এই দিয়ে দেবেন লেবেলের জায়গায় এই যে টাইপ লেবেল লেবেল এই যে স্পোর্টস আছে আপনারা এই জায়গায় রিসেন্টটা দিয়ে দেবেন আর ই সি সি এন টি রিসেন্ট আচ্ছা এটা দিয়ে আপনারা এখান থেকে সেভ করে দেবেন আচ্ছা তারপর এখানে যাওয়ার পর আমরা যদি ঠিক এই যে ভিউ করে দেখি ভিউ ব্লগ তখন দেখবেন যে এখানে এইটা এই যে চলে আসছে বেকিং নিউজ এই যে বেকিং নিউজ করতেছে এই দেখেন সবগুলো এখান থেকে একটার পর একটা এই যে বেকিং হবে খেয়াল করেন এই যে অনেক সময় নেট স্লোর জন্যে একটু দেরি করে এই যে রিসেন্ট যে পোস্টগুলো সেটা এখান থেকে বাড়াচ্ছে এই যে ছবি সহ প্রথমটা তারপরে দেখুন দ্বিতীয়টা এইভাবে রিসেন্ট পোস্টগুলো ঘুরতে থাকবে আচ্ছা তারপরে আমরা এই যে গুগলে পরেরটায় যাই আমরা এখন দেখব যে কীভাবে মেন মেনুটা তৈরি করতে হয় এই মেনুটা আমরা এখন দেখব খুবই ইম্পর্টেন্ট মেনু খেয়াল করেন এই যে টপ মেনু এই টপ মেনুটা আমরা এখন করব এই টপ মেনুটা মানে মানে এইখানে হচ্ছে এই যে খেয়াল করেন এইটা হচ্ছে এইটা টপ মেনু আর এটা হচ্ছে মেন মেনু আমরা এখন টপ মেনু করব এই যে এইটা হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আস এইটা যে কোনো একটা যদি আপনারা বাদ দিতে চান ফোর জিরো ফোর এটা বাদ দিয়ে দেবো হোম কীভাবে করতে হয় অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস কীভাবে করতে আমি এটা আমি আপনাদের দেখাবো তে এখন চলে যাই আমরা এই যে টপ মেনুতে এডিটে গেলাম এডিটে যাওয়ার পর এখান থেকে খেয়াল করেন এখানে যদি আমি প্রতিটারই দেখুন এখানে বলে দিচ্ছে যে হোম হোম আছে অ্যাবাউট কন্ট্যাক্ট এবং এইটা 404 এটা যদি আপনি না রাখতে চাই সেক্ষেত্রে যে ডিলেট কী চাপ দেবেন ডিলেট কী চাপ দিলে দেখুন চলে গেছে আর এই হোমটা রাখতে গেলে কী করতে হয় আমার এই যে এডিটে ক্লিক করবেন খেয়াল করেন ওই ভিডিওটি ক্লিক করার পর হোম থাকবে আপনারা যদি হোম না দিয়ে অন্য কিছু দিতে চান তাহলেও দিতে পারেন আর ইউআরএলটা দিবেন এখানে এর জন্য আমাদের একটা পেজ তৈরি করতে হবে এবং এই পেজটার ইউআরএলটা আমরা দিব এখানে তারপরে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করবেন এই যে অ্যাড লিঙ্ক করার সাথে দেখছেন প্রাইভেট পলিসি যোগ হয়ে গেছে তারপর সেভে ক্লিক করবেন এবং ইউআরএলটা কীভাবে বসাতে হয় এবং একটা পেজ তৈরি করতে হবে সেই পেজটা এখন কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখাচ্ছি এই যে পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর নিউ পেজ আসার পর এইখানে একটা নিউ পেজের টাইটেল আপনারা দিবেন নিউ পেজ যেমন অ্যাবাউট এ বি ও ইউটি অ্যাবাউট অ্যাবাউট দিলাম অ্যাবাউট দেওয়ার পর এইখানে আমাদের বেশ কিছু মাই নেম ইজ মাই নেম ইজ গোলাম মোয়েস টি এফ মুস্তফা দিস ইজ মাই ফার্স্ট এম ই জি এম এ ম্যাগমা ব্লগার ওয়েবসাইট তারপরে আপনাদের সব ছবি দেবেন কীভাবে ছবি আনতে হয় এটাও দেখাই দিই এই যে এখানে ইয়ার করেন এই যে ইনপুট ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন এই যে চুজ ফাইল আর একটা ছবি দেখুন এই ছবিটা আমি নিয়ে আসলাম এখানে ছবিতে আনার পর ছবিটা চলে আসছে বুঝছেন এখন এই ছবিটা ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে এই যে লার্জ এক্সেল দেখছেন এখান থেকে যদি আপনারা ছোটো বড়ো করতে চান এটা ছোটো বড়ো করতে পারবেন নিচে ধরলেই আবার যদি লার্জ করতে চান মিডিয়াম করতে চান স্মল করতে চান এখানে এই এগুলো করা যাবে যদি এখান থেকে কোনো ভিডিও আনতে চান সেই ক্ষেত্রে দেখুন এই যে ইনসার্ট ভিডিও এখানে যাবেন এখানে যাই এখানে আপনারা ইউটিউবের ইউআরএল দিতে পারেন অথবা মাই ইউটিউব এখানে আসার পর দেখুন আমার যে ইউটিউবের এই যে বিভিন্ন ভিডিও আছে এই ভিডিওগুলো আমি যে কোনো একটা ভিডিও এটা এই ভিডিওটা আমি দেখুন এখানে নিয়ে আসতে পারবো এই দেখুন ভিডিও চলে আসছে খেয়াল করছেন এই যে পাবলিশে ক্লিক করবে পাবলিশ না করা পর্যন্ত কিন্তু যাবে না পাবলিশ না করা পেজটা ক্রিয়েট হবে না এই যে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে দেখছেন পেজ কিন্তু একটা হয়ে গেছে
ঠিক একইভাবে আমি আরেকটা পেজ নেব, এই যে এখানে দেখুন নিউ পেজ, তো এখানে নিউ পেজে আবার ক্লিক করবেন। নিউ পেজ, নিউ পেজে ক্লিক করার পর তবে এখানে আসতে এখানে দেবেন হচ্ছে কন্টাক্ট আস, CON CONTACT, কন্টাক্ট আস। এই কন্টাক্ট আসের ভিতরে আমরা এখানে একটা কন্টাক্ট ফর্ম করব। এখানে কীভাবে একটা কন্টাক্ট এই পেজটা করতে হয় এটা আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। XY ফক্সি FRFORM ফ্রম .com, দেখুন এখানে ফক্সি ফ্রম দিয়ে আমরা একটা কন্টাক্ট আস ফ্রম খুব সহজে তৈরি করতে পারি। অপশন কোন কোন অপশনটা আপনি নেবেন, যেমন আমি নেম, ইমেল এবং এই যে ফোন নাম্বার এটা নেব, এই তিনটে নেওয়ার পর আর নিচে দেখুন এখানে আপনার এই ফন্ট সাইজ কোনটা হবে আপনারা চেঞ্জ করতে হবে। ফন্ট সাইজ যদি ছোটো বড়ো করতে চান বা অন্য কোনো কিছু করতে চান তাহলে স্মল বিগ এটা করতে পারেন। তারপর এখান থেকে আমরা না দিলে কিন্তু হবে না, সেই জন্য ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দেব। তো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস mustafa@gmail.com। হ্যাঁ, এটি দিয়ে এই যে ক্রিয়েট ফর্মুলা এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সাথে সাথে এরপর কপি করলাম, কপি করে আমরা চলে আসবো ঠিক এইখানে যে গুগল স্ট্রাকচারে চলে আসবো আমাদের। গুগল স্ট্রাকচারে আসার পর আমি এখানে লিখবো যে কন্টাক্ট CONTACT কন্টাক্ট ফ্রম FORM ফ্রম নিচে দিব ঠিক এখানে। এখানে না দিয়ে আমরা চলে যাবো এইটা হচ্ছে কম্পোজ ইসে, আমরা চলে যাবো HTML এ। এখানে আসার পর ঠিক এই নিচে দেখুন নিচে আসে, ব্রেক করার পর আমরা এখানে কন্ট্রোল ভি দেবো, এই যে ভি দিয়ে দেখুন এখানে ভি দেওয়ার পর ঠিক এখানে আবার যদি কম্পোজে আসি এখানে দেখেন এই যে ফক্সি ফর্ম চলে আসছে। তাই আমরা এখানে পাবলিশ করব, এই যে পাবলিশ, পাবলিশ করার সাথে সাথেই আমাদের এই ফর্মটা কিন্তু কন্টাক্ট ফর্ম এখন যদি এই যে হয়ে গেছে, এখন দেখুন এই যে কন্টাক্ট যে ফর্মের আমার এখানে চলে আসছে কন্টাক্ট আস, এই যে নেম, ইমেল এবং মেসেজ এখানে চলে আসছে। তাই আমরা এখন এই টপ মেনুতে কীভাবে অ্যাড করা যায় সেটা আমরা দেখব। এই যে এডিটে ক্লিক করলাম, তারপর এখান থেকে যদি আমি এই যে দেখুন আমি একটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটে যদি আমরা এডিটে ক্লিক করি, এইটি ক্লিক করার পর অ্যাবাউট চলে আসছে। কিন্তু এই যে ইউআরএল, এই ইউআরএল কোনটা দিবেন দেখুন, আমি এই ইউআরএলটা দিতে গেলে আমি আবার চলে আসি এখান থেকে কিভাবে দিতে হয়। আমি প্রথমে পেজে আসলাম, পেজে আসে এই যে অ্যাবাউট খেয়াল করছেন, এই অ্যাবাউটে ভিউতে ক্লিক করবে। এই যে ভিউতে ক্লিক করার পর এই যে আমার এইটা, এটি অ্যাবাউট সম্বন্ধে আমি লিখেছিলাম মাই নেম ইস গোলাম মুস্তফা, এই যে আপনারা আরও বর্ণনা দিবেন। আমি এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি কপি করবো, এই যে কপি করে তারপরে এখানে আবার চলে আসলাম, এখান থেকে চলে যাবো লেআউট। এখানে যাওয়ার পর ঠিক এই অবস্থায় আমি মেন মেনুতে এডিটে ক্লিক করে দেখুন অ্যাবাউটে এডিটে ক্লিক করলাম, তারপরে এই যে এখান থেকে আমি যদি এইটা ইউআরএলটা পেস্ট করলাম, দিয়ে এই যে সেভ করলাম, সেভ করে আবার সেভ করে এটি দেই। এখন যদি আমি দেখুন এখান থেকে আমি যদি এই যে ভিউ ব্লক করি, ভিউ ব্লক করার সাথে সাথে এই যে আমার যে অ্যাবাউট এই যে আসছে দেখুন, এই অ্যাবাউটটা আমি কি একটু আগে ইউআরএল যোগ করলাম, এখানে যদি ক্লিক করি তো দেখুন আমার ওই পেজে চলে আসছে, এই যে দেখুন এই পেজে চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো এই টপ মেনুতে পেজগুলো অ্যাড করতে পারেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি অ্যাড থাকে তাহলে আপনি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে কোনো ওই কোডটা এখানে বসিয়ে দেবেন, অথবা যে কোনো ছবির ইমেজ যদি বসাতে চান তাহলে এখানে এই যে ইমেজটা নিয়ে এসে বসাই দেবেন তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা এখানে মেন মেনু। এখন মেন মেনুটা কীভাবে করতে হয় আমরা এই যে সূত্র দেখে আসি। মেন মেনুর সূত্র হচ্ছে এটা, আমরা একটু নিচে যাই গুগল থেকে, এই যে মেন মেন মেনু, এই যে দেখুন এই যে মেন মেনু, মেন মেনু দেখুন হচ্ছে এইটা, এই যে লেভেল ঠিক এখানে যে এডিট করা যাবে, মেন মেনু বলতেছে লেআউট, তারপরে এডিট, তারপরে মেন মেনু,
এখান থেকে প্রথমে ফিচার, ফিচারের পরে যত সাব মেনু করবেন, লিঙ্ক করবেন, তখন একটা শিফট চেপে ধরে ওই যে এখানে আন্ডার স্কোর, এটা হচ্ছে বলে আন্ডার স্কোরে যে একটা আন্ডার স্কোর দিলে সাব মেনু হবে, আরও যদি দুইটা আন্ডার স্কোর দেন, এই যে দুইটা আন্ডার স্কোর দেন, তাহলে দুইবার এই সাব মেনু লিঙ্কটা দ্বিতীয় জায়গায় যাবে। এই যে এইভাবে আমি দেখিয়ে দিই আপনার, যদি এইভাবে থাকে, এই যে এইটার কথা বলতেছে, এইটা এই যে সাবমে এটা একবার আন্ডার স্কোর দিলে একবার, এই যে দুইবার দিলে দুইবার এখানে যাবে, প্রতিটারই এরকমভাবে আপনারা এই মেনুগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, সেটা কীভাবে এই দেখুন আমি সেটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই যে মেন মেনু এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার সাথে সাথেই এইখানে একটু অপেক্ষা করি, এই যে আসলো। এইখান থেকে যদি এই দেখুন প্রথমটা ফিচার, তারপরে আন্ডার স্কোর দিলে এই যে একটা কিন্তু আন্ডার স্কোর, খেয়াল করছেন, এইটা হচ্ছে মাল্টি ড্রপ লিঙ্ক, খেয়াল করছেন, ফিচারের পর মাল্টি ড্রপ লিঙ্ক একটা, তারপরে দুইবার যখন দুইটা আন্ডার স্কোর দেওয়া হয়েছে, তারপরে ড্রপ ডাউন ওয়ান দেখছেন, তারপরে ড্রপ ডাউন টু, ড্রপ ডাউন থ্রি। হ্যাঁ, এই যে এইখানে যদি আমরা যাই দেখতে পাবো, তাহলে এই দেখুন এইখানে ফিচার মাল্টি ড্রপ ডাউন ওয়ান, ড্রপ ডাউন টু, ড্রপ ডাউন থ্রি, এইভাবে মেনুগুলো আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এখন যদি আমরা এই ফিচারে, এই যে এইটা ফিচারে যাই, যেমন এখানে ফিচার এই পোস্টটা, এইটা কিভাবে অ্যাড করতে হয়, এইটা হচ্ছে ফিচার, খেয়াল করেন, এই যে আমি একটা কার্টুন এখানে যুক্ত করেছি, ঠিক এখানে কার্টুনটা কিভাবে যুক্ত করবেন, এই জন্য আপনাকে পোস্ট করতে হবে, কি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো সেগুলোর জন্য আমরা পোস্ট করতে হবে। তো পোস্ট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে প্রথমে চলে যাব এই যে পোস্টে, পোস্টে যাওয়ার পরে এই পোস্টগুলো যদি নতুন আমি পোস্ট করেছি, দেখুন অনেকগুলো পোস্ট করেছি, আপনারাও আপনারা মতো অনেকগুলো পোস্ট করবেন, 20-30টা। তারপর এরপরের ভিডিওতে আমি পোস্ট করা পোস্ট একটা আমি ভিডিও করে দেখাচ্ছি, এবং আপনারা অনেকগুলো ভিডিও করবেন। তারপরে আমি এই মিডিল বা বডি স্ট্রাকচার কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের পরের টিউটোরিয়ালে সুন্দরভাবে দেখাবো। তো পোস্ট কীভাবে করতে হয় এইটুকু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নতুন একটা পোস্ট দেখাই, এই যে নতুন পোস্ট, নিউ পোস্ট, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে এখানে আমি লিখে দিচ্ছি যে দিস ইজ মাই ফার্স্ট, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, ম্যাগমা ব্লগার ওয়েবসাইট। এটি দেওয়ার পর এখানে আপনি এইটি জিনিসটাই আমি এখানে লিখে দিতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেবেন। আর এইগুলো আপনারা জানেন, ঠিক এমএস ওয়ার্ডের মতনই, ঠিক সব কিছুই, এই যে লেখাকে বোল্ড করা যায়, ইতালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, তারপরে কোন সাইজের দিবেন এখানে সেটা করা যাচ্ছে। তারপরে এখান থেকে যদি কোনো লিঙ্ক দিতে চান সেই লিঙ্কটাও দিতে পারবেন। তারপরে এখানে ছবি আনতে পারবেন, এই যে ধরুন একটা ছবি আমি নিয়ে আসি, চুজ করবেন, ঠিক পেজের ক্যাটাগরির মতনই, কিন্তু পেজটা হচ্ছে স্থির, আর এটা আপনি যে কোনো সময় পোস্টটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এইটাই একটু পার্থক্য। তো এখানে আমি ধরেন এই পেজটা, এই যে এইটা দিলাম, দেখুন এই যে পোস্টটা এখানে চলে আসবে, একটু অপেক্ষা করি, এই যে পোস্টটা চলে আসছে দেখছেন। তারপরে এখানে যদি কোনো ভিডিও দিতে চান তাহলে সেম নিয়মে আরও ভিডিও দিতে পারবেন, এই যে এটা দেন। দেওয়ার পর এখানে দেখুন ছবিটা চলে আসছে। এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান, এই যে এখান থেকে কোনো লিঙ্ক যদি মনে করেন, এই যে ওয়েবসাইটটা এখানে এইটুকু রেখে আমি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো লিঙ্কের যদি দিয়ে দেন তাহলে ওই লিঙ্কটা চলে যাবেন ওয়েবসাইটে। আবার যদি ওপেন এ লিঙ্ক উইথ নিউ উইন্ডোজ, যদি একটা নিউ ট্যাবে যেতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি নিউ ট্যাবে চলে যাবে। নিউ ট্যাবে যায় এই যে লিঙ্কটা কীভাবে দিবেন, এই যে এখানে ধরেন আপনি এই লিঙ্কটাই আমি দিতে যাচ্ছি, তাহলে এখানে এই যে ছবি ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পর এখানে এসে যদি আমি এই লিঙ্কটা দিয়ে দিই, এই যে পেস্ট করলাম, পেস্ট করে ওকে দিলাম, বুঝছেন, এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে দেখুন এই লিঙ্কটা এখানে চলে আসছে, এই যে এখানে। তারপর আমরা দেখুন এখানে পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে তো হবে না, পাবলিশ করলাম, পাবলিশ করলে এই যে পোস্ট হয়ে গেছে, দেখুন এই যে দেখছেন পোস্ট হয়ে গেছে। এই পোস্টটাকে এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন, ডিলিট করে দিতে পারেন। তাহলে আমি এই পোস্টটাকে যে করলাম একটু আগে, আমি ভিউ করে দেখি এই পোস্টটা একটু আগে যা করলাম, এই যে সেটা আছে কি না, এই দেখুন একটু আগে আমি এই যে পোস্টটা করেছি, এই যে এটা দেখছেন। তারপরে এখান থেকে এই যে
এখানে যদি ক্লিক করেন, দেখুন ওই এই যে আমরা যেটা লিঙ্ক করেছিলাম দেখছেন, সেখানে লিঙ্ক চলে আসছে। এইভাবে আপনারা পোস্ট করে নেবেন, একটা একটা করে পোস্ট করে নেবেন, পোস্ট করে 20 থেকে 30টা পোস্ট করবেন। পোস্ট করার পরে আমি আপনাদের এই বডি স্ট্রাকচারটা দেখাবো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি আইকনে ক্লিক করে রাখবেন, লেটেস্ট ভিডিওগুলো সর্বপ্রথম পেয়ে যেতে পারেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।